বিভিন্ন যুদ্ধের সময় দলনেতা বা অধিনায়কের অবস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন দল বা ইউনিট কর্তৃক রেজিমেন্টাল কালার বা পতাকা বহন করা হতো। এটি একটি রেজিমেন্টের শৌর্যবীর্য, তেজোদ্দীপ্ততা ও কর্মশক্তির প্রতীক। দেশে এবং দেশের বাইরে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী। সেই সকল দায়িত্ব যথাযথ এবং গৌরবের সাথে পালন করার স্বীকৃতি স্বরূপ এই কালার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানে সেনাবাহিনীর চারটি ইউনিটকে সেনাবাহিনীর রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। 2014 সালে প্রতিষ্ঠিত 18 ফিল্ড রেজিমেন্ট মৌলভীবাজারে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, সুনামগঞ্জের দোয়ারা বাজারে বন্যায় উদ্ধার তৎপরতা সহ কোভিডকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর 21 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। 37 ও 38 বীর মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের ত্রাণ ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করে। এজন্য এই চার ইউনিটকে কালার প্রদান করেন সেনাবাহিনী প্রধান। আজকের এই কালার প্রাপ্তি এই ইউনিট সময়ের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে এবং তারা ভবিষ্যতের দায়িত্ব পালনগুলো এখনকার চেয়ে আরও সুন্দর এবং পেশাগত দক্ষতার সাথে পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণে প্রথম স্থানে বাংলাদেশ। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করছে জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান সেনা প্রধান। এটা অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় আমাদের জন্য যে আমরা এখন বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থান করছে। এই অর্জন আমাদের একদিনেই হয় নাই, এটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ করেছি, সেই জন্য আমরা এই অবস্থানে আসতে পেরেছি। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান। আমাদের মনে রাখতে হবে সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হলো দেশের সার্বভৌম রক্ষা করা। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমরা কিন্তু শান্তিকালীন সময়ে ইউনাইটেড সিভিল পাওয়ারে অনেকগুলো দায়িত্ব পালন করে থাকি। পরে সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।